नमस्कार बंधुरा आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। आपनादेर सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपि। आज आमी बानाबो मोचार घंट एबं एटा आमी काटार पद्धति सह आपनादेर देखाबो। ताहले चलुन देखे नेवा जाक मोचा काटार पद्धति। मोचार घंट बानानोर जन्य आमी एखाने निएछि एकटा मोचा। प्रथमे मोचाटा बेछे नेब। तार आगे आमी हाते एकटु सर्षेर तेल लागिए नेब। हाते सर्षेर तेल मेखे तारपरे मोचा केटे मोचा काटार परे जे कोनो लेबू दिए हात जदि धुए नेওয়া যায় তাহলে হাতে কোনো কালো রং আসে না। আমি হাতে সরষের তেল লাগিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি মোচাটা বেছে নেব। দেখুন প্রথমে এভাবে ছাড়িয়ে নিলাম। মোচার এই দুটো জিনিস আমাদের ফেলতে হয়, মাঝখান থেকে এটা আর মাঝখানে শক্ত একটা শিরা থাকে, এই দুটো জিনিস ফেলে দিতে হয়। আমি প্রথমে ফেলে দিচ্ছি এই দুটো। দেখুন এই অংশটা আর এই শিরার অংশটা, আর বাকি এগুলো সবই কিন্তু খাওয়া যাবে, এগুলো কিন্তু ফেলতে হয় না। আমি এভাবে মোচাটা বেছে নেব। দেখুন দেখুন এই মোচাগুলো আমি বেছে নিয়েছি। আমি আরো একভাবে দেখিয়ে দিচ্ছি, এটা আমি বঠির সাহায্যে দেখাবো। দেখুন আমি একটা বঠি নিয়ে নিয়েছি, এখান থেকে কিছুটা মোচা নিয়ে নিয়েছি, এভাবে হাতের মধ্যে ধরে এখানটা এভাবে চাপ দেব। দেখুন ভেতরের সমস্ত শীষগুলো, যে শক্ত শিরাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। ভেতরের যে ছোট ছোট মোচাগুলো হয় সেটা কিন্তু আমাদের বাঁচতে একটু অসুবিধাই হয়, সেগুলো এভাবেই বেছে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা নিয়ে নিয়েছি, মাথাটাই ধরে এভাবে দেখুন সমস্ত শক্ত শিরাগুলো বেরিয়ে চলে আসবে। এভাবে কিন্তু খুবই ঝটপট মোচা বাছা হয়ে যায়। তাহলে এভাবেই আমি ভেতরের যে অংশগুলো সেগুলো আমি এভাবেই বেছে নেব। দেখুন এবারে মোচাগুলো কেটে নেব। তার জন্য নিচে আমি একটা মোচার যে খোলাটা হয় সেটাই পেতে নিয়েছি, কারণ যদি নিচে পড়ে থাকে কোনো অংশ তাহলে এর মধ্যেই পড়বে। কাছে কিন্তু সবসময় জল নিয়ে বসতে হবে। এবার দেখুন এভাবে ঠিক কেটে নেব। আমি বঠির সাহায্যে কাটছি, আপনাদের যদি চাকুর সাহায্যে এটা সুবিধে বলে মনে হয় তাহলে আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন। আমার বঠি দিয়ে সুবিধে হয়, আমি এই জন্য বঠির সাহায্যেই কেটে নেব। দেখুন কেটে নিয়েছি, কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জলে দিয়ে দিতে হবে। এভাবে জলে দিয়ে দিলাম। দেখুন আমি মোচাটা কেটে জলে দিয়ে দিয়েছি। এবারে ভেতরের অংশটা কেটে নেব। ভেতরে যে অংশটা থাকে ছোট এটা কিন্তু বাঁচা যায় না, এটা অনেক ছোট অংশ। এবার এই অংশটা প্রথমে এখান থেকে আমি একটু একটু করে এভাবে কেটে ফেলে দেব। দেখুন এবারে এটা চার ভাগ করে নেব এভাবে। দেখুন করে নিয়েছি, এবার এটা কুচিয়ে এভাবে কেটে নেব। এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। দেখুন দেখুন কেটে নিয়েছি, এভাবে বাকিটাও কেটে নেব। বাকি মোচাটা কেটে এই মোচাটা দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে ফেলব। ধুয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি মোচাটা সেদ্ধ করে নেব। দেখুন আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আমার হাতে কিন্তু কোনো কালো রং আসেনি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটা তেজপাতা দু টুকরো করে, তারপরে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, আর দিচ্ছি একটা ছোট এলাচ। এলাচটা একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। এবারে গরম মশলাগুলো 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গোটা জিরে, জিরেটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে চারটে আলু নিয়েছি, এগুলো একটু ছোটো সাইজের আলু আছে, আর আলুগুলো আমি একটু এখানে বড় বড় করে দেবো। এই জন্য আমি মাঝখান থেকে আলুগুলো দু টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, একটু লাল হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজ একটু লাল লাল হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা ও রসুন বাটা। যারা পেঁয়াজ রসুনটা
খান না তারা এখানে পেঁয়াজ রসুন বাদ দেও এটা করে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দেব, জল দিয়ে আবারও একটু এক মিনিটের মতো ওই আদা আর রসুনের পেস্টটা একটু কষিয়ে নেব পেঁয়াজের আলুর সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা যে যেমন ঝাল খান সেটা বুঝেই দেবেন। আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু মোচাটা সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই সেই পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে লবণটা, লবণ আর হলুদটা। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এবার এই মশলাগুলোকে আবারও এক মিনিটের মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখেই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, আপনারা এখানে টমেটো ছোট ছোট করে কেটেও দিতে পারেন। আবারও এক মিনিটের মতো টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষে গেছে, এর থেকে এক্সট্রা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি, চিনিটা পুরোপুরি অপশনাল, পছন্দ করলে দেবেন না করলে দেবেন না। চিনিটা একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা। এখন এই মোচা দিয়েও আবারও 1.5 থেকে 2 মিনিটের মতো মশলার সঙ্গে মোচা খুব ভালো করে কষিয়ে নেব। মোচা দিয়ে জল দিয়ে দিলে কিন্তু সে রান্নায় খুব বেশি একটা স্বাদ আসে না। এভাবে মোচা দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে সেটা খাওয়ার পরেই বুঝতে পারবেন। 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। মোচা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি, কারণ আমি এখানে আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি, আলুগুলো সেদ্ধ হতে হবে। কষাতে কষাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি। আমি এই জন্য 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। এখন এভাবে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা তুলে একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দেখে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, একটা আলু আমি এভাবে একটু গালিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরে, জিরেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই জিরের গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে একবার মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই গরম মশলার গুঁড়ো দিয়েও 1 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে রান্না করে নেবো। এখন আর ঢাকবো না, এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আমি এটা সার্ভ করে। তৈরি হয়ে গেল ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশন করার জন্য মোচার ঘণ্ট। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত, তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।